নবী মসজিদুল আকসার দিকে মুখটা করে নামাজ আদায় করেন সাহাবায়ে কিরামরাও নামাজ আদায় করে আল্লাহর নবী মনে মনে বারবার ভাবতেছেন এই কাবা যদি আমাদের জন্য কিবলা হয়ে যায় কাবাটা যদি কিবলা হয়ে যেত না জানি কত ভালো হতো আল্লাহ পাক বলেছেন জিবরিল বলে দাও আমার হাবিব যাহাতে সন্তুষ্ট আমি আল্লাহ তাহাতে রাজি আমার নবী মনে মনে বলতেছে বারবার কাবার দিকে চেয়ে দেখতে আমি আল্লাহ পাক আমার নবীর জন্য ওই কাবাকে কিবলা বানিয়ে দিলাম এ মুসলমান ওই কাবা ধ্বংস করতে গিয়েছিল না যায় নাই আব্রাহা বাদশা হস্তবাহিনী নিয়ে আমার নবীর জন্ম হওয়ার 50 দিন আগে ওই কাবা ঘরকে ধ্বংস করবে বলে আব্রাহা বাদশা হস্তবাহিনী সেনাদেরকে নিয়ে আগিয়ে আগিয়ে যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় তো পৃথিবীর জমিনে কোন নবীকে তো জাহির করেন নাই তখনও আমার দয়ার নবী মা আমিনার পেটে ছিলেন আব্বাজান ভাইজানেরা হস্ত বিরাট বিরাট বাহিনী ছিল বড় বড় হাতি ছিল তমাম নামী দামি অস্ত্র শস্ত্র ছিল হে মুসলমানের ছেলেরা ওই আব্রাহা বাদশা কাবাকে ধ্বংস করবে জমিন থেকে মিটিয়ে দেবে বলে চক্রান্ত করে আগিয়ে আগিয়ে যায় আর আমার আল্লাহ পাক বলেছিল ছোট্ট ছোট্ট পাখিরা তোমরা আসমানে উড়ে উড়ে যাবে আর ছোট্ট ছোট্ট কাঁকরগুলো তোমরা ঠোঁট থেকে ফেলে দেবে আমি আল্লাহ পাক ওই কাঁকরগুলো পাথরগুলো বড় দামি করে বড় ওজনওয়ালা করে যেমন আমি আল্লাহ পাক তোমরা যেমন ফেলবে আমি আল্লাহ পাক পাথরগুলোকে ওজনওয়ালা বানিয়ে দেব ওই ছোট ছোট পাখিরা আসমানে উড়েছিল ঠোঁট দিয়ে পাথরগুলো ফেলেছিল আর তামাম হস্তবাহিনী আব্রাহার সেনারা সব ধ্বংস হয়েছিল না হয় নাই সব ধ্বংস হয়ে গিয়েছিল সেই সময় আন্দোলনকারী সেই সময় আব্রাহার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো তেমন কোনো পালোয়ান ছিল না আল্লাহ পাক ওই রকম জালিমকে ধ্বংস করেছে না করে নাই সে আল্লাহ এখন আছে না নাই আছে সে আল্লাহ এখন আছে না নাই আছে কেউ কেউ বলে আবার আল্লাহ সে ছোটবেলা থেকে আল্লাহ আল্লাহ শুনছি আল্লাহ কি জুয়ান আছে নাকি নাউজুবিল্লাহ বলছে আল্লাহ বুড়া হয়ে গেছে এ বাবা সেই আল্লাহ এখনো তোমাকে সহায়তা সাহায্য করতে পারে কি পারে না আজকে মুসলমান আমরা মার খাচ্ছি আমরা মরছি আমাদেরকে মারছে কেন আমরা আল্লাহর জিকির আর নবীর তরিকাকে ঠিক মতো মেনে নিতে পারি নাই প্রকৃতপক্ষে সাচ্চা মমিন মুসলমান হতে পারি নাই যার কারণেই তো এত অত্যাচার লাঞ্ছিত অপমানিত হচ্ছি আমরা সেই মালিক সাহায্য করবি যদি আমরা বান্দার মতো বান্দা হতে পারি নবীর উম্মতের মতো উম্মত হতে পারি আর যদি খোদার নফরমানি করে যাই তো আল্লাহ পূর্বে যেমন গজব নামিয়েছেন গজব তেমন নামিয়ে সব ধূলিসাৎ করে দিতে পারেন এ আমার আব্বা জান ভাই জানেরা আমরা তো মুসলমান ঘরে জন্ম নিয়ে এখন নবীর প্রেমিক হতে পারলাম না কিন্তু মুসলমান আপনাদেরকে টাটকা একটা ইতিহাস শুনিয়ে দিয়ে যায় বেশি কষ্ট আপনাদেরকে দিতে চাই না ওই আমেরিকার দেশে বিখ্যাত একটা বৈজ্ঞানিকের কথা বলি ওই বৈজ্ঞানিকটার নাম হলো ডক্টর হুবিন তার নাম নাম বললাম ডক্টর হুবিন একদিন তিনি একটা বই পড়তেছিলেন ওই বইটা লেখা আছে বইটার নাম হলো দা হান্ড্রেড বইটা যিনি লিখেছেন ডক্টর মাইকেল এইচ হার্ট ওই বইটার নাম হলো দা হান্ড্রেড মানে হলো একশো একশো মানে ওই বইটার ভিতরে একশো ভালো ভালো মানুষের জীবনী বর্ণনা করেছেন তিনি সর্বপ্রথমে যে ভালো মানুষটার জীবনী দিয়ে শুরু করেছেন ওই মানুষটা শ্রী শ্রী চৈতন্য না না স্বামী বিবেকানন্দ না না শ্রী রামকৃষ্ণ না না পণ্ডিত জওহরলাল নেহরু না না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না না মহাবীর না না বালক ব্রহ্মচারী তাও না তিনি হলেন আমার আপনার নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ নারায় তাকবীর
نعرہ رسالت مسلک اعلی حضرات نعرہ تکبیر نعرہ رسالت مسلمان چلے آمار او آمار مائے آمار بنے رام ওই ডক্টর মাইকেল এইচহাটকে জিজ্ঞাসা করা হলো তুমি 100টা ভালো মানুষের জীবনী লিখেছো তো সর্বপ্রথমে মুহাম্মাদের জীবনী কেন লিখলে বলে আমি নবীজির হিস্ট্রি পড়ে পড়ে দেখলাম নবীর মতো মহা আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে দুইটা নাই নবীজি রাস্তায় চলতেন কাঁটা বিছিয়ে রাখতো কি রাখতো না নবীর পিঠে উটের ভটি চাপিয়ে দিয়েছিল না দেয় নাই নবীর মাথা কাটবো বলে চক্রান্ত করেছিল না করে নাই করেছিল মুসলমানের ছেলেরা আপনারা ঘটনা শুনেছেন না শুনেন নাই একজন বুড়ি মহিলা বড় মাথায় বুঝা নিয়ে নবীর ভয়ে মক্কা থেকে পালিয়ে যাচ্ছিল শুনেছেন না শুনেন নাই আমার যে কবিতাটা লিখেছি শুনেন মক্কা মরুর তপ্ত পথে মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন মস্ত বোঝা মাথায় ছিল কাঁপছিল তার দুই চরণ দাঁতে ভেঙেছে বয়স ভারী দাঁতে ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাতার কেশ ক্লান্ত ছিল বুড়ির শরীর ধুলাই ধূসর মলিন বেশ সামনে এসে এক যে পথিক সামনে এসে এক যে পথিক বিদ্যারে কই আম্মা জান এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ দাও তোলে দাও আমার মাথায় তুমি শুধু পথ দেখাও যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও লয়েব না মা পয়সা করি লয়েব না মা পয়সা করি চাইব দোয়া আশীর্বাদ তোমার সেবা করলে মা গো এই এতিমের মিটবে সাধ বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল পথিকে পথ ধরে মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে বৃদ্ধাটিকে শুধাই সাথী বুড়ি মহিলাকে জিজ্ঞাসা করছে যুবক বৃদ্ধাটিকে শুধাই সাথী যাচ্ছ কোথায় আম্মা যান এই বোঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ তখন বৃদ্ধা কি বলে বৃদ্ধা বলে কালকে নাকি বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মুহাম্মাদ লইবে কেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ কালকে কি আসবে গায়ে আসবে হ্যাঁ শুনলে বাছা দুঃখ আমার বুঝলে এবার মনস্কাম একটু পরি বৃদ্ধা বলে একটু পরি বৃদ্ধা বলে এইখানে মোর চলার শেষ নামিয়ে দেবা বুঝা আমার করলে দারুণ কষ্ট ক্লেশ বুড়ির বোঝা নামিয়ে দিয়ে বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল পথিকে ফিরার পথ বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ ফুলের মতো মুখটি তোমার ফুলের মতো মুখটি তোমার মায়াই ভরা তোমার প্রাণ কি নাম তোমার কোথায় বাড়ি যাও না বলে আব্বা যান তখন যুবক ছুটে এসেছে যুবক বলে করুন দোয়া
যুবক বলে করুন দোয়া না হয় জানো আমি বদ যার ভয়েতে ভাগছো মাগো আমি তে সই মুহাম্মদ সকলে বলুন না সুবহানাল্লাহ 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 হাতটা তুলে বলুন তো নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালা ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সুন্নাতের আলো ঘরে ঘরে জালো নারায় أي دكتور مايكل ইচহাট কি বলেছিল মাইকেল ইচহাট বলেছিল আমার জীবনে আমার ধ্যানে আমার শরণে নবী মুহাম্মদের মতো মহাদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে দুইটা নাই তাই আমি কি করলাম নবীজির জীবনী সর্বপ্রথম শুরু করলাম এ মুসলমান ওই ডক্টর হুবিন যার নাম বলছিলাম মুসলমান নাম শুনলে পরে ঘৃণা করত টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে পরে জ্বলন হতো আযান শুনলে পরে তার বড় জ্বালা ধরত কোরআনের নাম শুনলে পরে নবীজির নাম শুনলে পরে নবীর সামনে গাল মন্দ করত ওই ডক্টর হুবিন খ্রিস্টান ধর্মের ব্যক্তি বড় পণ্ডিত মানুষ ছিলেন তিনার মধ্যে একটা চিন্তা উদয় হয়ে গেল যে খ্রিস্টান ধর্মের শিশুকালে বাচ্চাদের সব যেন খাতনা করে দেয়া হয় শিশুকালে বাচ্চাদের খ্রিস্টান ধর্মের সব শিশুদের খাতনা করে দেয়া হয় এই খাতনা কোথায় পেলাম খাতনা কেমন করে এলো এই মানুষটা বাইবেল পড়ে চন্দাবস্তা পড়ে রামায়ণ পড়ে মহা ভারত পরে পড়তে পড়তে হঠাৎ করে দেখতে পায় বেদের ভাষায় লেখা রয় ও নমো হতার মিন্দর মহাসরিন্দরাম ও নমো নিরপলিঙ্গচ্ছিদ দৃশ্য নাম কটি শনি নাম ও নমো অতত সাং ভবিষ্যতে মনাংশে বেসদানিব বাসুদেবাঙ্গারাঙ্গিটি পণ্য গন্ধানিল ওই মানুষটা বেদের পাতাই দেখতে পাই যে পৃথিবীর জমিনে আসবেন একজন জগৎগুরু হয়ে তিনি খাতনা করা অবস্থায় মায়ের পেট হইতে ভূমিষ্ঠ হবে আমার নবী পৃথিবীর জমিনে এসেছেন খাতনা করা অবস্থায় বটে কিনা আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে মায়ের পেট থেকে খাতনা করা অবস্থায় এসেছেন বেদ বলে নিরপলিঙ্গ ছিদ দৃশ্য নাম কটি নাম শনি তিনি পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু হয়ে ঈশ্বরের তরফ থেকে আসবেন তিনি মহামানব হয়ে অন্তিম সর্বশ্রেষ্ঠ মহামানব হয়ে তিনি খাতনা করা অবস্থায় আসবেন এই মানুষটা কি করলো সঙ্গে সঙ্গে আলেম উলামার কাছে বসতে শুরু করলো আলিফ বেতে মানে কুরআন পড়ব বলে আরবি পড়া শিখে নিল আর আমাদের তো মুসলমান ঘরের ছেলেদের কুরআন শরীফ পড়তে হবে না আপনার ছেলেটা সারা রাত ধরে মোবাইল চালায় আপনার ছেলেটা সারা রাত ধরে ফেসবুক করে আপনার ছেলেটা সারা রাত ধরে মোবাইলে খোঁজা মারে ফ্রি ফায়ার করে পাবজি গেম খেলে কিন্তু আপনার মতো বাপটা জীবনে ছেলেটাকে কোনোদিন বললেন নাই খাওয়া বন্ধ এই রকম যদি মোবাইল চালাও কারণ আপনি তো বাপ নয় আপনি তো মরে গেছেন আপনি বাপ নাই আর কিছু কিছু বাপ মনে মনে চিন্তা করে যে ছেলেদেরকে লেখাপড়া শেখাবো কিন্তু মৌলবি ভুলে করাবো না কেন বলুন তো আপনারা আলেম ওলামাদের ভালোবাসেন কি বাসেন না বাবা সত্যি কথা বলেন ভালোবাসেন কি বাসেন না আল্লাহর নবী চারটি অপার দিয়েছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা তোমরা যদি পারো আলেম হয়ে যাও তাও যদি না পারো তালবিলিম হয়ে যাও সেটাও যদি না পারো তাদের কথা শুনে নাও তাও যদি না পারো হৃদয় থেকে উলামাদের মোহাব্বত করে নাও আলেম হতে পারলাম আমরা তালবিলিম হওয়ার চেষ্টাটুকু রাখলাম
তাদের কথা শুনবো না মনে প্রাণে আলেম ওলামাদের ভালো আমরা বাসবো না আলেমদেরকে ভালোবাসেন কি বাসেন না কথা বলেন না ভালোবাসেন সত্যি না মিথ্যা তো মহব্বত যখন করেন তো আপনার মেয়েটার যখন বিয়ে দেন তখন সুদ করে দেখে কেন দেন আপনার বোনটার যখন বিয়ে দেন চারতলা বাড়ি আর চারটে গাড়ি দেখে কেন দেন তখন তো মৌলভী দেখে দেন না না ভালোবাসি আপনাকে আপনাকে 5000 টাকার বেশি কিন্তু বেতন দিতে পারবো না ভালোবাসি আপনাকে আচ্ছা এ বাবা ভালোবাসি না না আপনাদের এলাকার মাইনে বোধহয় 10-20000 টাকা দেয় মৌলভী সাহেবদেরকে নাকি দেয় ওরে বাবা রে একজন কেসিয়ার এসেছে কেসিয়ার রাগ করিয়েন না কেসিয়ার এসে 100 টাকা দিয়ে বলছে ইমাম সাহেব একটু দোয়া করে দেন তো ছেলে চাকরিটা যেন তাড়াতাড়ি হয়ে যায় তো ইমাম সাহেব 100 টাকা পকেটে সবে গুঁজে জুম্মার পরে দোয়া করছে রব্বানা আল্লাহ পাক কোদালের বাপ 100 টাকা দিয়েছে তার ছেলের চাকরির জন্য আল্লাহ তুমি তাড়াতাড়ি চাকরি দিয়ে দাও দেরি যেন হয় না তবে বেতনটা যেন আমি মৌলভীর মতো হয় বেশি যেন হয় না জুম্মার পরে বলছে মৌলভী সব টাকাটা ফেরত দেন কেন বলে এই দোয়া তো লোভ না তোমার আমার ছেলের যদি বেতন আপনার মতো হয় আমার ছেলের কি চলবে বলে আপনার ছেলের যদি না চলে তো মৌলভীর চলবে কেমন করে মৌলভীর টাকাতে বরকত আছে গো বলে কেউ কেউ বলে না যে মৌলভীর টাকাতে খুব বরকত বাপু বরকতের টাকা তোড়ালে আর তোদের টাকা দিয়ে দেখি আর বলাই দেবে না এ আব্বা জান ভাই জানেরা ও আমার সোনার টুকরো বন্ধুরা রাগ করিয়েন না বাবা রাগ করিয়েন না যখন আমি ছোট ছিলাম গ্রামে দাদু মুরব্বি যারা তারা বলতো হ্যাঁ রে মৌলভী হবি কি করে খাবি বিয়ে করবি বউকে কি খাওয়াবি খুব ঠাট্টা করতো কি করে খাবি 3000 টাকা মাইনে পাবি কি করে চলবে খুব মন খারাপ হতো তখন ঠাট্টা করতো ব্যঙ্গ করতো কি করে খাবি আর এখন যখন খাবার খাই আপনার ঘরে যখন পালি সকালবেলায় সালমার মা বলবে কই গো মৌলভীর খাবারটা দিয়েস দেশি মুরগির ডিম মুড়ি মুড়ির উপর গাওয়া ঘি চানাচুর 3 রকমের বিস্কুট টোস্ট কালো গরুর দুধের চা একদম খাঁটি দুধের চা সর ভাসছে এমন করে বিবি সাজিয়ে দিয়েছে না সালমান বাপ দিয়েছো মলি সাহেব আসসালামু আলাইকুম মলি সাহেব গরম আছে ওয়ালাইকুম সালাম এখানে ডাকুন এ শ্বশুর করে রেখে দিয়ে বলে সালমান মা চা দাও বলে কোন লেরোটা আছে লাল চা আছে ঢেলে খাও তাছাড়া মৌলভীর জন্য ডিম সদ্য গাওয়া ঘি দিয়ে মুড়ি আর আমার বলে লেরুয়া লাল চা তোমার কপালে ওটাই আছে বেশি নাই ওই খাও এ না আজকে যখন খাবার খাই তো মুরগির রান কলজে ভুনা মাতের মাচা ভাজা পটল ভাজা এখন খাবার খাই আর মনে মনে বলি আল্লাহ কি করে খাবো ওরা সেদিন বলতো কি করে খাবি ঠাট্টা করতো আর এখন বলি আল্লাহ এত খাবার কি করে খাবো খাওয়ানোর মালিক কে ইজ্জতের মালিক কে আল্লাহ তা আল্লাহ যদি কাউকে রাখে তো কে মারতে পারবে বাবা পারবে আল্লাহ পাক তিনি ধনীকে ভিখারি করতে পারেন আবার ভিখারিকে ধনীর আসনে রাজা বানাতে পারেন কি পারেন না এক এক ধনী মানুষ বিরাট জমিদার বাঘ ভাল্লুক সব এক কাছে পুষে রেখে দিয়েছে আর বিবি তেমন নামাজি নেককার কিন্তু স্বামী বলেছে শোন যা করবি কর তুই আমার বিবি আমার হুকুম হলো আমার ঘরে যদি কেউ ভিক করতে আসে ভিক দিবি না তো স্বামীর ভয়ে কিন্তু ভিক দিতে পারে না তবু মন মায়েদের মন খুব নরম খুব জান খুব নরম তাই লুকিয়ে লুকিয়ে ভিক দেয় একদিন দ্বিপ্রহরের সময় এক ভিখারি হাত পেতে বলে মা কিছু হবে চাল ডাল দিয়েছে মা কিছু রুটি ফুটি দিবি মা খুব খিদে লেগেছে স্বামী এই সময় নাই বসতে দিয়েছে বসতে দেওয়ার পরে বিবি কয়েকটা শুকনো রুটি আর আপনার আলু ভাজি তরকারি নিয়ে সামনে দিয়ে মাথায় হাওয়া করছে বাবা খেয়ে নাও খেয়ে নাও এই মানুষটা খাচ্ছে খেতে খেতে
স্বামী চলে এসেছে এই তোকে যে মানা করেছিলাম কোন ভিখারীকে ভিক্ষ দিবি না তুই এবার ঘরে বসে মাথার উপর হাওয়া করে ভিখারীকে খাওয়াচ্ছিস যা তোকে তালাক দিয়ে দিলাম তালাক 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 দিয়ে বিবি তালাক হয়ে গেল মন খারাপ করে বাবার ঘরে চলে গেল একদিন ওই মহিলাটার একটা ঘরে ভালো ঘরে বিয়ে হলো ওই মহিলাটার আবার দ্বিতীয় ভালো ঘরে বিয়ে হয়েছে ওই মহিলা সুখের সংসার করে হঠাৎ করে একদিন সকাল বেলায় একটা ভিখারী ওই মহিলার দরজার সামনে দাঁড়ায় মা কিছু হবে সঙ্গে সঙ্গে মহিলাটা ভিক দিতে এসে ভিখারীকে দেখে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে যায় পাড়ার মানুষ দৌড়ে এসে হাজির হয় ভিখারীকে ধরে বেঁধে দেয় কি করলি বল মহিলা বেহুশ হলো কেন কি করলি বল বলে আমি কিছু করি নাই বাবু আমার কোনো দোষ নাই এই বাঁধ ওকে খেজুর কাছে বেঁধে রেখে দিয়েছে কিছু সময় পরে ওই মহিলার জ্ঞান ফিরেছে তোমার কি হয়েছিল তুমি জ্ঞান হারালে কেন ভিখারীকে ছাড়ি নাই বেঁধে রেখেছি বলো কি হয়েছে তখন ওই মহিলা কান্না করে আর বলে এই ভিখারীটা আমার স্বামী ছিল এককালীন আমি ওর বিবি ছিলাম যে ভিখারীকে ভিক দিতে গে আমি তালাক হয়েছিলাম ওই ভিখারীটা আজকে আমার স্বামী হয়েছে আর যে কালকে ও স্বামী হয়ে ধনী মানুষ ছিল আল্লাহ ওকে ভিখারী বানিয়েছে ভিখারীকে রাজা বানাতে পারে আবার রাজাকে পথের ভিখারী বানাতে পারে কি পারে না বাবা কিছু কিছু ছেলের বাপ আছে মনে মনে চিন্তা করছে ছেলেকে কোরআন হাদিস শিখাবো না বিএড ডিএড করাবো বিটেক করাবো আইটিআই করাবো পলিটেকনিক্যাল করাবো ইঞ্জিনিয়ারিং করাবো এমকম ঝমঝম সব ডিগ্রি অর্জন করবে না এই তোমার ছেলে এখনো ভেড়া ভেড়া তোমার ছেলে এখনো পাঁটা হয়ে আছে দেখো গা তোমার ছেলে এখনো পেশাব করার পরে স্টেঞ্জা করতে জানে না তোমার ছেলে বিএড করতে পারে কিন্তু এখনো দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে কেমন ফরজ গোসল করতে হয় সেটা শেখে নাই আমি তোমার ছেলেকে ছাগল বললাম কুকুর বিড়ালের চাইতে খারাপ বললাম এটা আমি বলি নাই আল্লাহ বলেছে লাহুম কুলু বুল্লা ইয়াফকহু না বিহা ওয়ালাহুম আইনুল্লা ইউবসিরু না বিহা ওয়ালাহুম আদানুল্লা ইয়াসমাউ না বিহা উলাইকা কাল আনআম বুঝেও বোঝে না যারা বিবেক আছে বোঝে না দেখেও দেখে না যারা চোখ আছে দেখে না শুনেও শোনে না যারা কান আছে শোনে না ওরা হলো চার পায়ে গরু ছাগলর কুকুর বিড়ালের চাইতে খারাপ মানুষ বলে দাবি করতে পারে না আপনার ছেলেকে বিএড করান আমি মানা করি নাই প্রফেসর হোক আমার ছেলে ডাক্তার হোক কিন্তু ইসলামের জ্ঞান অর্জন করা কালো ফর্সা গরিব ধনী আরবি বাঙালি সবার জন্য ফরজ কিছু কিছু বাপ মনে মনে চিন্তা করছে যে ছেলেগুলো যখন বড় হবে এমন ঘরে বিয়ে দেব না বিয়ের উল্টো দিক দিয়ে জবাই করব আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে আছে আপনাদের এলাকায় নাই বোধহয় যে টাকা না পেলে ছেলে বিক্রি করবে না বাপ এরে গরু বিক্রি করবে না আমাদের আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে আছে 2 লাখ 4 লাখ টাকা না হলে গরু বিক্রি করবে না এ বাবা আমাদের এলাকার এক হাজি সাহেব 1.5 হাত দাঁড়ি মাথা থেকে এখানে হাজি সাহেব কে আছে নাকি বাবা আছেন নাকি রাগ করিয়েন না যেন বাপ যা বটে বটে আল্লাহ পাক কবুল করুক আপনাদের আমাদের এলাকায় এক হাজি আছে তো কিছু কিছু ভণ্ড হাজিদের জন্য ভালো হাজিদের বদনাম হচ্ছে কি হচ্ছে না কিছু কিছু ভণ্ড আলেমদের জন্য হক্কানি আলেমদের বদনাম কিছু কিছু ভণ্ড পীরদের জন্য হক্কানি আউলিয়াদের বদনাম আমরা আহলে সুন্নতুল জামাতের মানুষ আমরা মাজার মানি কিন্তু মাজারে সিজদা করি না
আমার আহলে সুন্নতুল জামাতের মানুষ মাজার জিয়ারত করতে যায় কিন্তু নারীদেরকে প্রবেশ করতে বাধা দেই নারী প্রবেশ করা চলে না আমরা পীর মানি কিন্তু পীরের পায়ে সিজদা করব না আমরা আহলে সুন্নতুল জামাতের মানুষ আমরা হক কথা বলতে জানি নবীর সামনে বিয়াদবি করলে তোমার জিভটা টিনে ছিড়তেও জানি আমরা আহলে সুন্নতুল জামাতের মানুষ আমরা মাসলাকে আলা হায়রাতের মাসলাকে ফলো করে চলি আমরা বাতিলকে কখনো প্রশ্রয় দেই না মুসলমান তো আমার এলাকার এক হাজি ডের হাত দাড়ি বড় ছেলের বিয়ে দেওয়ার পরে ছোট ছেলের বিয়ে দেবে এলাকা ঘেটে চেটে একাকার করে দিচ্ছে মেয়ে আর জুটছে না কবছর পরে মেয়ে পাওয়া মুশকিল হয়ে যাবে জেনে রেখে দিও আর মেয়ের মারা তো মনে মনে ভেবে নিয়েছে আমার মেয়ের বিয়েতে টাকা দেবো না মেয়ের হাতে একটা মোবাইল ধরিয়ে দেবো আর বলবো যা এমন পোশাক করবি না আর মেলা তেলা দিয়ে চারবার আনাগোনা করবি দেখবি কত এঁড়ে গরু তোকে তাকিয়ে তাকিয়ে দেখবে লজ্জাও লাগে না শরমও লাগে ও আবার মা হয়েছে ও আবার পেটে বাচ্চা ধরেছিল মা হয়েছে বলছে ও ওর ওর পায়ে জান্নাত তোমাকে কে বলেছিল এই বাচ্চা তো গরু ছাগলেও পয়দা করে ওই রকম মায়ের পায়ে জান্নাত কে বলেছিল মা হওয়া সহজ কথা বাচ্চা পেটে নিয়ে মা সিরিয়াল ডাকে বাচ্চা পেটে নিয়ে মা গান শোনে ওই মা বাচ্চা পেটে নিয়ে হিন্দি গান শোনে গালিগাল মন্দ কত জিনিস করে ও পেটে বাচ্চা রেখে কোরআন তেলাওয়াত করে না দরুদ সালাম পড়ে না পেটে বাচ্চা রেখে ও মনে মনে ভাবছে তেঁতুল গাছ লাগিয়ে কবে আম ধরবে আমি আম খাবো তুই আম খাবি না ঝাঁটা খাবি তুই তাকিয়ে থাকিস তুই দেখবি এ ভাই বাচ্চা প্রসব হবার পরে বাচ্চার ভালো নাম রাখতে হয় বাচ্চার কানে আজান দিতে হয় বাচ্চার নামে আকিকা দিতে হয় বড় আফসোস এই কয়েকদিন আগে ওই জঙ্গিপুরে আদায় করছিলাম মসজিদের জন্য একটা ছোট্ট মেয়ে বলছে হুজুর 1000 টাকা নেন তো 1000 টাকা দিয়েছে ওর নাম কি বেটি বলে আমার নাম হলো কিরণমালা কে রাখলো বলে মা রেখেছে বলে কোথায় পেলো বলে সিরিয়াল দেখে দেখে না বল বাবা না না এখানকার মা বোনরা সিরিয়াল টিরিয়াল দেখে না আমি আমাদের দেখে না না এখানকার মা বোনদের আমি চটাতে চাইছি না এটা এদেরকে চটিয়ে দিলে আগামী বছরে বলবো শালা উলাও তো মৌলবি কিছু না আনবি না আর আনবে না ওরা যদি বলে ওরা যদি স্বামীকে বলে কই গো লালটুর বাপ ওই তো মৌলবিটা কেন কেন তারই কাজ হয়ে গেল ঠিক ঠিক বলছেন ভুল বলছি বলে এই মৌলবি রাখা হয় কার কথাই রাখা হয় বলো বলো বিবির কথাই রাখা হয় মৌলবি সেক্রেটারি সাহেব মৌলবির পরীক্ষা নেবে মানে বউ বলে দিয়েছে মৌলবি সাহেবকে বলবে আজান দিতে বউ আজান শুনবে দি বউ ফাইসলা করবে এক কাজ করো এই মৌলবিটাকে রেখো কিচ্ছু করার নাই এ বাবা পৃথিবীর জমিনে কোন মরদ আছে বিবির কথাই চলে না বলেন কোন মরদ আছে বিবির কথাই চলে না রাজা রানীকে বলছে আমি একমাত্র তোর কথাই চলি না কে আছে কে রানী বলছে ভোট করবে যত মরদ সব বিবির কথাই চলে তো ভোট হোক তো ভোট হচ্ছে তো দেখছে যত মরদ সব রানীর দিকে রাজার দিকে কেউ নাই তো রাজা মন খারাপ হ্যাঁ একটা এসেছে পটলের বাপ তো বলছে তুমি একটা মানুষ ছিলে বিবির কথাই চলো না বলছে আমি বিবির কথা তেমন চলি না কিন্তু আমি যখন ঘর থেকে বার হচ্ছিলাম না তখন সালমান মা গায়ে হাত বুলিয়ে বলো শোনো যেখানে যাচ্ছ যাও ভিড় ভাট্টায় করোনার সময় মুঠি দাঁড়াবে না বিবি বলেছে বলে আমি করোনার সময় ভিড় ভাট্টায় দাঁড়াইনি ফাঁকাতে দাঁড়িয়েছি কিন্তু বিবির কথা আমি চলি না তা বলছে তুমিও সেই ওই রকম পৃথিবী এ বাবা হুজুরকে এই যে আমাদের আমার আগে সব হুজুররা বলে গেল ওই হুজুরদেরকে বলবেন তো যে আধা ঘন্টা বইয়ের সামনে ভাষণ দিতে কি করে পারে দেব এ বাবা যারা শোনার টুকরো বন্ধুরা আমার সুধি মানুষেরা তাহলে বিবির কথাই চলতে হয় আমাদেরকে আর বিবি হলো অর্ধাঙ্গিনী কেনই বা চলবো না পরামর্শ নিতে হয় এ আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধী মানুষেরা তো হাজি সাহেব ছোট ছেলের বিয়ে দেবে বলে গেছে তো সারাদিন খেয়েছে গলা পর্যন্ত খাওয়ার পর যখন বাড়ি আসবে তো হুজুর বললেন বলে আমি কথাটা বলছি তো যখন বাড়ি আসবে তো তখন মেয়ের বাপ জিজ্ঞাসা করছে হাজি সাহেব কিছু বললেন না বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগ কি বলবো
হারামের কথা কি আমি বলতে পারি? আমি তো বলবো না, তোমার জামাই বাবা জীবন আসছে, ও যেটা বলবে সেটাই হবে। তোমার জামাই ঘুরে বসে বলছে আমার শ্বশুর খুব লোক ভালো, টাটকা হাজি, হারামের কথা কিন্তু মুখ দিয়ে বলবে না। মানে আপনাদের কথা বলি নাই কিন্তু বাবা, রাগ করিয়েন না যেন। এ বাবা, এ বাবাজির আমার জামাই তখন বলছে আমার শ্বশুর লোক ভালো, হারামের কথা মুখ দিয়ে বলবে না। তবে কয়েকদিন আগে আমার শ্বশুর একটা মেয়ে দেখতে গিয়েছিল, না দাবি করি মেয়ের বাপ খুশি করে বলেছে একটা অ্যাপাচি গাড়ি দেবো, ছয় ভরি সোনা, 4 লাখ টাকা নগদ দেবে, খাট দেবে, আলমারি দেবে, ফ্রিজ দেবে, এলসিডি টিভি দেবে, চাইতে হবে না। আমার শ্বশুর লোক ভালো, হারামের কথা কিন্তু মুখ দিয়ে বলবে না। তবে ঘাড় নড়িয়ে বলেছে এত কম মাল আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আর কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আর বেটা হা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন। আরে টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনের উজ্জ্বলেতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে ভগবান গোলা বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে ভগবান গোলা বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে, এর জন্য কে বাদাই জানো ছেলের বাপ, আর বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। একবার কেন, 10 বার যদি হজ করো, 5 ওয়াক্ত নামাজ কেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কপাল কালো করে ফেলো, আর তোমার মরে যাওয়ার পর তোমার জানাজা যদি মক্কা মদিনার ইমাম পড়ানো হয়, তারপরেও মালিক সব গুনাহ চাইলে maaf করে দেবে, একটা গুনাহ আল্লাহ maaf করবে না। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ সেই গুনাহটা maaf করবে না। যে গুনাহটা করেছে তুমি মেয়ের বাপের সামনে দাঁড়িয়ে, এত টাকা লাগবে দাবি দাবি করে টাকা নিয়েছে যারা, আল্লাহ তাদের গুনাহগুলোকে কোনোদিন মাফ করবে না। সেদিন মেয়ের বাপের সামনে কথা বলেছে যে 100টা বরযাত্রী যাবে, 100টা বরযাত্রী যাওয়ার নাম করে 150টা বরযাত্রী নিয়ে গিয়ে গলা পর্যন্ত খেয়ে বসে আছে। এই হিসেব তোমাকে দেওয়া লাগবে, তোমাকে মালিকের সামনে কাঠ গুড়াই দাঁড়িয়ে কে বলেছিল নামাজ পড়লি সব গুনাহ মাপ হবে? 150 বরযাত্রী নিয়ে গেলে কোন বিবেকে? আমাদের গ্রামের আবার অমুক ব্যক্তি আছে, ও বরযাত্রী গেলে আবার 200 রসগোল্লা খায়, একটাই দুটোই হয় না, কিন্তু টাকা দিয়ে 5টা কিনে খায় না। আপনাদের এলাকায় এরকম লোক কেউ নাই? ছি 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 ছি, একবার মনে হলো না? এই আপনার পায়ে হাত রেখে বলছি মাফ করিয়েন, আপনার কষ্ট হবে আমি জানি, কিন্তু মুসলমান তুমি যে ওই খাওয়ার আগে বেটার বাপ যে দাবি করে করে নিয়েছে, সেদিন মেয়ের বাপ বিয়ের হাতটা ধরে বলেছিল বিয়াই মশাই 2 ভরি সোনাটা এবছর দিতে পারবো না, 2 বছর দেরি হবে, খাটটা 6 মাস পরেই আমি দিয়ে দেব। সোনাটার খাটটা দিতে দেরি হয়েছিল বলে ওই ওই যে শাশুড়িটা হাজি বিবি হয়ে বসে আছে না, ওই শাশুড়িটার ননদটা দিন রাত
আমার মেয়েটাকে খোঁটা দিয়েছিল দিনরাত কথাই কথাই খোঁটা দিয়েছিল আমার মেয়েটা দরজা বন্ধ করে বাপ মায়ের কাছে কথাটা গোপন রেখে ঝরঝর করে কেঁদেছে আর বলেছে মা জন্ম হওয়ার পরে তুমি যদি আমাকে টিপে মেরে ফেলতে মা বড় ভালো হতো তুমি এই বাড়িতে সোনাটা ঠিকমতো দিতে পারবে না খাট আলমারি ঠিকমতো পৌঁছাতে পারবে না এই ঘরে বিয়ে দিলে কেন মা আমাকে যে খেতে শুতে দেয় না এই মা এই শোনো তুমি যে খোঁটা দাও তোমার মতো মহিলার জন্য জান্নাত নাই আমার আব্বা জান ভাই জানেরা যে মানুষটা অর্থের বিনিময়ে ছেলেকে বিক্রি করে দিয়েছে সেই বাপকে দুবছর চার বছর পরে আফসোস করতে হবে তোমার চোখের সামনে শ্বশুরকে আব্বা জান বলবে শাশুড়িকে আম্মা জান বলবে তোমাকে বাপ বলে ডাকবে না তোমাকে মা মা বলে ডাকবে না তোমার সাথে কথা বন্ধ করে দেবে সেই দিন শত তাবিজ তালাক করেও তোমার ছেলেটা আর ঘোরাতে পারবে না তোমার ছেলে ঘুরবে না তুমি বাপ হয়ে ছেলেকে টাকার বিনিময়ে তুমি ছেলেকে বিক্রি করে দিয়েছো তোমার শরম হয়নি তোমার লজ্জা করে না মানুষের সাথে জড়িত পাপ এই পাপটা করলে কেমন করে তোমার অর্থ নাই তো ছেলের বিয়ে দিতে গেলে কেন ছেলের বিয়ে তোমাকে দিতে হবে তা তো রংসজ্জা করলে কেন এত জাকজমক ভোজ করলে কেন ভোজ তোমাকে যদি করতেই হতো ওই ভগবানগুলা বাজারে গিয়ে তো থালা নিয়ে বসতে পারতে কত মানুষ তোমাকে দু টাকা চার টাকা দশ টাকা করে দিত কত জন তোমাকে ভিক দিত আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধি মানুষেরা আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি এই অপরাধটা করিয়েন না যাদের বেটা আছে আজকের দিনে ওয়াদা করে নেন যে আগামীতে ছেলের বিয়ে দেবো ইনশাল্লাহ এক পয়সা দাবি করব না জোরে বলেন ইনশাল্লাহ হাতটা তুলে বলেন ইনশাল্লাহ দাবি করব না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার সুদি মানুষেরা যে দয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন উম্মতি উম্মতি করে কান্না করেছিলেন যে দয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছেন বেহুশ করে দিয়েছিল আল্লাহর নবী তখনও জাগ্রত হয়ে উম্মতি উম্মতি করে কেঁদেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম সময়ে বিছানা সহ্য হয়ে গেলেন দয়ার রসুলের জ্বরে থরথর করে কাঁপতেছিলেন মা ফাতেমাতু জহরা বারবার ঠান্ডা পানি কপালে দিতেছিলেন আমার দয়ার রসুল মা আয়েশার হুজরা মুবারকে আরাম করতেছিলেন এ মুসলমান আমার শিক্ষিত বন্ধুরা সেদিন দয়ার রসুল উম্মতি উম্মতি করে কেঁদেছেন দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি করে কেঁদেছেন আল্লাহর নবীর জন্ম হয়েছিল সোমবারে নবীজির পিতার বিবাহ হয়েছিল সোমবারে নবী মক্কা থেকে মদিনায় গিয়েছিল সোমবারে নবীজির ওপর কোরআন অবতীর্ণ হয়েছিল সোমবারে নবী আবার পৃথিবী থেকে মালিকের দরবার ফিরে যাচ্ছেন সোমবারের দিন আল্লাহ রাসূল শুয়ে আছেন তো মালাকুল মউত ফেরেশতা সামনে হাজির হয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার ইন্তেজার করছে নবী বলেছিলেন আজরাইল আমি যদি যেতে না চাই তো বলে আমার নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই আমাকে একা একা ফিরে যেতে হবে সেদিন দয়ার রসুল বলেছিলেন মালাকুল মউত ফেরেস্তা তুমি আমার সিনাতে হাত দাও রুহটা নিয়ে মালিকের দরবারে চলো মালাকুল মউত ফেরেস্তা হাতটা দিয়েছিলেন আদর করে আল্লাহ রসুল বলেছেন আহ মালাকুল মউত মনে হচ্ছে বড় কষ্ট হয় পাহাড় যেন চাপিয়ে দাও সেদিন বলেছেন রসুল বিয়াদবি মাফ করবেন এত আদবের সহিত কারো যে আমি রুহটা মালিকের দরবারে ফিরে নিয়ে যেতে এইরকম ভাবে এত আশার সহিত কারো সাথে করি নাই দয়ার রসুল বলেছেন আমার যদি কষ্ট হয় তোমার গুনাগার উম্মত উম্মতির কি হবে গুনাগার উম্মত উম্মতির কি হবে এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা আমার দয়ার রসুল এই উম্মত উম্মতির জন্য একটা আমল দিয়েছেন আমল যে আমলটা করলে পরে মরণের যন্ত্রণা কোনো সময় আসবে না আপনাদের কষ্ট হচ্ছে না আর অল্প সময় এই আমলটা দিয়ে ইনশাল্লাহ ইতি করব ঠান্ডার সময় তো আপনাদের অবস্থা দেখে বুঝতে পারছি আব্বাজান
বেশি কষ্ট দেব না শুনেন শেষ শেষের দিকে শুনেন দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের কথা বলেছেন যে আমলটা করলে পরে মরণের যন্ত্রণা থেকে রেহাই পেয়ে যাবে ইন্তেকাল হতে সময় লাগবে জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া তার পেতে দেরি হবে না জোরে বলুন শুনবেন 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 এ বাবা ওই আমলটা কি জানেন আল্লাহ রাসূল একদিন ওযু বানাচ্ছিলেন ওযু তো রাসূল আমার দয়ার রাসূল আমার ওযু বানাচ্ছেন তো সালমান ফারসি নবীর সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছেন আল্লাহ রাসূল ওযুটা সমাপ্ত করার পর সালমান ফারসির পিঠে হাতটা বুলিয়ে বলেন সালমান কি হয়েছে গো সালমান ফারসি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটি মাত্র সন্তান অসুস্থ হয়ে আছে চোখ বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস দ্রুত চলতেছে মনে হচ্ছে আর বেশি সময় সে বাঁচবে না তাই মনটা বড় কষ্ট হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি জোহরের নামাজটা পড়তে এসেছি আমি তাকে দেখতে পাবো কি পাবো না আল্লাহ রাসূল বলেন সালমান একটা বাটি নিয়ে এসো সালমান ফারসি বাটি নিয়ে এলেন দয়ার রাসূল বললেন পানি দাও সালমান ফারসি বাটিতে পানি দিয়ে ধরলেন আল্লাহর নবী বললেন সালমান কোরআন শরীফে একটি আয়াত আছে যে আয়াতটাকে আল্লাহর চেয়ার বলা হয় আল্লাহর আসন বলা হয় ওই আয়াতটার নাম কি আয়াতুল আয়াতুল সকলে বলেন আয়াতুল কুরসি আল্লাহর নবী গুনগুন করে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহু যাও সালমান ছেলেকে পান করাও দৌড়ে ছেলেকে পান করাইয়ে সালমান ফারসি নবীর পিছনে দাঁড়াইয়ে জোহরের নামাজ পড়ছেন এক রাকাত হলো দুই রাকাত হলো তিন রাকাত হলো আল্লাহ নবী সালাম ফেরাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালমান ফারসি দাঁড়িয়ে গেছে নবী কি ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন বাড়ি যাব নবী বলছেন যাও সালমান ফারসি পা পা করে এসে মসজিদের বারান্দায় দাঁড়িয়েছে মসজিদটা খেজুর পাতার ছাউনি ছিল খেজুরে গুঁড়ি দিয়ে দাঁড় করানো আছে সালমান ফারসি একবার রাসূলুল্লাহ চেহারার দিকে দেখতেছেন একবার বাইরে বারান্দার দিকে তাকিয়ে দেখতেছেন আর সালমান ফারসি ঝরঝর ঝরঝর করে কাঁদতেছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করেন সালমান তুমি একবার এদিকে তাকাও একবার ওদিকে তাকাও ঝরঝর করে কাঁদো কেন সালমান ফারসি বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বার বার দেখতে মনে হয় সকালে ঘুম থেকে উঠে যদি আপনার চেহারাটা দেখতে না পাই দিন ভালো কাজ জানে না সন্ধ্যাবেলায় পবিত্র বাণী শ্রবণ না করলে আমাদের রাত ভালো যায় না ইয়া রাসূলুল্লাহ বার বার দেখতে মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমার মরা ছেলেটা এই মসজিদের বারান্দায় শেষ কাতারে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে জোহরের নামাজটা আদায় করছে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে সালমান এটা হলো আয়াতুল কুরসি যা মহা ঔষধ মুসলমান শিক্ষিত বন্ধুরা আল্লাহ রাসূল বলেন যে প্রতি ফরজ নামাজ বাদ ইস্তেগফার করার পরে পরেই যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করতে পারবে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ পাক ইন্তেকালের সময় শিশু বাচ্চা স্তনে দুধ পান করতে করতে যেমন টুক করে ঘুমিয়ে যায় ওই রকম বান্দারা ঘুমিয়ে যাবে মুসলমান আয়াতুল কুরসি পড়বেন নামাজ বাদ রাতের বেলায় শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে দরজা বন্ধ করবেন আল্লাহ দুইজন ফেরেশতাকে পাহারাদার বানাইয়ে দরজার কাছে দাঁড় করিয়ে দেবেন আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধী মানুষেরা যে দয়ার রসুল সোমবারে ইন্তেকাল করলেন সোম গেল মঙ্গল গেল বুধবারের দিন দ্বিপ্রহরের সময় মা আয়েশার ঘরে যখন কবরস্থ রওজা মুবারক কাটা হয়ে গেল নবীকে শোয়ানো যখন হয় তখন মাওলাই আলী বলেন
তখন আমি দেখতে পাই নবীর ঠোঁট দুটো থরথর করে কাঁপতেছিল আর নবী তখনও বলতেছিল ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত উম্মতিকে মাফ করে দাও আজ 1450 বছর হয়ে গেল এখন নবী উম্মতি উম্মতি করে কাঁদছেন আর হাশরের কঠিন ময়দানে সবার আগে আমার নবীকে ওঠানো হবে নবীর কাদামাকা চেহারাতে হাশরের ময়দানে দৌড়ে বেড়াবে আর উম্মতি উম্মতি করে কাঁদবেন আল্লাহ পাক বলবেন নবী চেহারায় কাদামাকা কেন জিবরিল ফেরেশতা ছুটে এসে বলবে আল্লাহ আপনার হাবিব মদিনার রওজা মুবারকে উম্মতি উম্মরে উম্মতি করে কান্না করছিল আর নবীজির চোখের পানিতে মদিনার মাটি ভিজে কাদামাকা হয়ে কাদামাকা চেহারা নিয়ে হাশরের ময়দানে দাঁড়িয়েছে নবীর চেহারা দেখে আপনার মনে দয়া হবে মায়া হয়ে যাবে গুনাহগার উম্মত উম্মতিকে আপনি পার করে দেবেন আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধি মানুষেরা অনেক ওয়াজ শোনা হয়ে গেছে আপনাদের পায়ে হাত রেখে বলছি এই ইবাদত এই নামাজ এই রোজা যদি কবুল করাতে চান হারাম খাওয়া ত্যাগ করে দেন হারাম খাওয়া ত্যাগ করে দেন আল্লাহ রাসূল বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা ইবাদত করিও না মসজিদে আসিও না কেন মুখ দিয়ে দুর্গন্ধ বার হয় কিন্তু অনেক মানুষ নামাজও পড়ে আর সারা দিনে দুতারা করে বিড়ি উটানে সালমান বাপ আজান যাও আজান হয়ে গেছে আরেকটু আছে দাদা ও একবার বিড়ি সবটা টেনে দাও যাবে আচ্ছা কাঁচা পেঁয়াজ খেলে মুখ দিয়ে দুর্গন্ধ বার হয় আর বিড়ি খেলে বুঝে সুগন্ধি বার হয় নাকি কথা বলে না ওই এমন বিড়ি খোর ওবার লেপের তলাতেও বিড়ি টান মারবে ও মশারির তলাতেও চালাবে ঘুম থেকে উঠি বিড়ি খাওয়ার পরেই বিড়ি খেতে হবে সেহেরি খাওয়ার পরে বিড়ি খেলে হজম হবে না ইফতার করার পরেই বিড়ি না খেলে পেট ফেপে যাবে আবার পায়খানা গেলে যদি বিড়ি না খাই তো পায়খানা হবে না ছি 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 তোবা তোবা এ বাবা পাঁচ ওয়াক্ত কে কে নামাজ পড়েন হাত তুলে দেখান তো দেখি কে কে নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজি কে আছেন পাঁচ ওয়াক্ত নামাজি আর কেউ নাই অনেক মানুষ নামাজও পড়েন বিড়ি তো টান মারেন আজ থেকে এ বাবা এ মুরব্বি বাপ আজ থেকে তৌবা করে নেন যে বিড়ি খাবেন না কেন এই দুর্গন্ধ মুখে আল্লাহ আল্লাহ করলে দরুদ পড়লে আমার রসুল গ্রহণ করবে না ফেরেশতারা এই ইবাদতটা আল্লাহর কাছে নিয়ে যাবে না ইনশাআল্লাহ ত্যাগ করব বলো ইনশাআল্লাহ ত্যাগ করব আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে নবীর ভালোবাসা নবীর মহব্বত আল্লাহর জিকির আর হারাম থেকে বাঁচানোর তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন